ফ্রেন্ডলি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য প্রথম অঙ্কের সেট, মানে অর্থাৎ অঙ্কের সেটের যে পরীক্ষাগুলো হয় ওই সেট থেকে একদম পুরো বাছাই করা প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষাতে বারবার আসে সেই প্রশ্নগুলোই শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে আসলাম। আর এগুলো প্র্যাকটিস করো, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করো, তোমাদের হুবহু পরীক্ষায় কমন আসবে। আর এই টাইপের প্রশ্নগুলো কী করে শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি সলিউশন করতে হয় তোমাদেরকে এই ভিডিওতে পুরো দেখাচ্ছি। হয়তো এই ভিডিওতে পুরো কমপ্লিট হবে না, সম্ভবত 25টা বা 20টা প্রশ্ন আছে, হয়তো দুটো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর এক একটা ভিডিওতে হয়তো সম্ভবত 10 থেকে 12টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু 10 থেকে 12টা প্রশ্নই একটু ডিটেলসও তো মাঝে মধ্যে করিয়ে দেবো দু একটা প্রশ্ন। আর শর্ট ট্রিক্স কী করে করতে হয়, পরীক্ষায় তাড়াতাড়ি কী করে সমাধান বের করতে হয় তোমরা এই ভিডিওতে দেখবে। তাহলে চলো প্রথম প্রশ্ন এখানে কী রয়েছে দেখো। মাঝখানে তোমাদের একটা কথা বলে দিই, এই অঙ্ক বোঝানোর জন্য কিন্তু হয়তো আমার সময় লাগছে, কেননা আমি ডিটেলসে বলছি কিছু কিছু ক্ষেত্রে। তো তোমরা কিন্তু শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করো আর পরীক্ষা কিন্তু কম সময়ের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা ব্যাপক পরিমাণে প্রচুর পরীক্ষা আসে, মানে এটা কমন প্রশ্ন, সব পরীক্ষাতে এই প্রশ্ন দেখাই যায় বললে চলে। তো দেখো এই প্রশ্নটা কী বলছে দেখো, যে 6 জন বালক অথবা 4 জন পুরুষ একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, 6 জন বালক এবং 10 জন পুরুষ একসাথে কাজটি কতদিনে করবে। এই যে দেখো এই প্রশ্নের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বা খেয়াল রাখতে হয়, এই যে অথবা কাজটা রয়েছে না, অথবা মানে এই 6 জন বালকের যা ক্ষমতা 4 জন পুরুষের সেম ক্ষমতা, বা মানে অর্থাৎ 4 জন পুরুষ যা কাজ করতে পারে 6 জন বালক সেই কাজটা করতে পারবে। এই অথবার অর্থ হচ্ছে সেটা, মানে ইনি যা পাওয়ার এই 4 জনের পাওয়ার সেম পাওয়ার, এই 6 জনের পাওয়ার যা আর 4 জনের পাওয়ার সেম পাওয়ার। তো দেখো এই ব্যাপারটা কী করে তাড়াতাড়ি ক্লিয়ার করবে সেটাই হচ্ছে মেন তো ব্যাপার। তো দেখো আমি ফার্স্টে টার্গেট করে নিচ্ছি, দেখো ফার্স্টে এখানে তো আমার করতে হবে এখান থেকে ক্লিয়ারলি কাজ, আমি পুরুষ ধরে কাজটা করছি, যে কোনো একটা ধরে তো অবশ্যই কাজ করতে হয় বালক ধরে কাজ করতে হবে অথবা পুরুষ ধরে কিন্তু তোমাকে কাজ ক্লিয়ার করতে হবে। আচ্ছা এখানে আমি দেখতেই পারছি, এখানে নিচে আমি দেখো প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করা আছে বলে আমি দেখে দেখে বুঝতে পারবো, তোমরা প্র্যাকটিস করলে দেখেই বুঝতে পারবে যে কোনটা ধরে অঙ্ক করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো অঙ্কটা তাহলে বুঝতে পারবে, তোমাদেরও আইডিয়া চলে আসবে বিষয়টার উপর। দেখো 4 জন আমি পুরুষ ধরে কাজটা করবো, 4 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে কী করছি যে পুরুষ এখানে পুরুষ লিখছি, হ্যাঁ তাহলে পুরুষ, আর দেখো পুরুষ আর দিন লিখছি, হ্যাঁ কেন অঙ্ক অত বেশি করতে হবে না। তো 4 জন পুরুষে আমার সময় লাগাচ্ছে কত, 18 দিন সময় লাগাচ্ছে। এইবার যেটা বলার দেখো এখন মুখে মুখে ক্যালকুলেশন করব। তো এই 6 জন আমি আগেই বললাম বারবার, 6 জন বালক যা 4 জন পুরুষ তা। এবার দেখো আমি যেহেতু পুরুষ ধরে অঙ্কটা করছি তাই এই পুরুষকে কখনো চেঞ্জ করতে হবে না, কেন দেখো এই 6 জন বালক এবং 10 জন তোমার পুরুষ একসাথে কাজটি করলে কত সময় লাগাবে। তো মেন ফ্যাক্টর তো এটাই, আমার পুরুষ ধরে যেহেতু কাজ চালাচ্ছি তাহলে পুরুষকে পুরুষ তো চেঞ্জ করতে হবে না, চেঞ্জটা করতে হবে বালককে, বালককে ট্রান্সফার করে আমার পুরুষে ট্রান্সফার করে দিতে হবে, কারণ এখানে বালক হিসেবে আমাকে যেহেতু পুরুষ ধরে কাজ করছি। এ দেখো এই অঙ্কটা একটু আর একটু এগোলে তুমি আরও ভালো বুঝতে পারবে। দেখো 10 জন পুরুষ তো 10 জন পুরুষ তো রয়েছে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নেই। টেনশনটা কোথায়, টেনশন হচ্ছে যে 6 জন যে বালক এটাকে চেঞ্জ করতে হবে। আর দেখো এখানে ক্লিয়ারলি বলেই দেওয়া আছে 6 জন বালক মানেই 4 জন পুরুষ, তো আমি এই 6 জন বালক মানেই তো আরামসেই চোখে মানে জলজ্যান্ত উপরে দেখতে পাচ্ছি যে 4 জন পুরুষ, মানে ক্যালকুলেশনে ওরা বলেই দিয়েছে আগে। তো এই 10 জন পুরুষ তো 10 জন পুরুষ বসলোই, প্লাস এদিকে দেখো 6 জন বালক মানেই যে 4 জন পুরুষ, কেন এখানে আগেই বলে দিয়েছে, বারবার বলছি কেননা জিনিসগুলো একটুখানি যারা মানে একদম কিছুই বোঝো না তাদের একটু অসুবিধা, তার জন্য বারবার বলছি। দেখো এটা তাহলে প্লাস করলে কত হচ্ছে এখানটায়, এখানটা 14 হয়ে যাবে না। তো এবার শুধুমাত্র ক্যালকুলেশান করলে অঙ্ক শেষ, শুধুমাত্র ক্যালকুলেশান করো। দেখো কী ব্যাপারটা হচ্ছে, 4 জন পুরুষে যদি 18 দিন কোনো একটা কাজকে লাগা সময় লাগায়, তো এইখানে আমি জনসংখ্যা বাড়িয়ে দিয়েছি না আগের থেকে, আগে 4 জন ছিল একটা কাজ করার জন্য, ওই কাজটাই করবে কিন্তু জনসংখ্যা বাড়িয়ে দিয়েছি, আগে কোথায় 4 জন ছিল এখন 14 জন হয়ে গেল, তাহলে 14 জন যদি আমি করে দিই সেই কাজটা ধমাধম তাড়াতাড়ি শেষ করে ফেলবে না কাজ শেষ করে। এবার মেন ফ্যাক্টটা যেটা বলার লাস্টে, দেখো মেন কী হয়, এই কাজের আর দিনের কেসগুলো একটুখানি তোমাকে সতর্ক থাকতে হবে। কীরকম, এই যেটা বললাম যে 4 জন পুরুষে আমার কাজ করতে ওই কাজটা একটা কাজ করতে 18 দিন সময় লাগাচ্ছিলো, কিন্তু এখন জনসংখ্যা বাড়িয়ে দিয়েছি, এবার জনসংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য আমার দিন কম লাগবে, তাহলে একটা দেখো এই এখান থেকে এটা বাড়াচ্ছি আর এটা এখান থেকে কমবে মানে কমে যাবে। তো এমন রিলেশনে কী হয়, মানে একটা যদি বাড়ে একটা যদি কমে তাহলে যেমন সেটিং আছে তেমন থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো ব্যাপারটা এটাই যে প্রশ্নবোধকের চিহ্নের উপর যেটা আছে সেটা তো লিখবেই,
তাহলে 18 প্রশ্নবোধকের উপরে যেটা থাকে ফারস্টে সেই কাজটা তোমার প্রথম কাজ হচ্ছে সেটাকে লেখা আর প্রশ্নবোধকের জন্য গুণ দেওয়া। আর যেহেতু আমাদের একটা বাড়ছে যেহেতু জনসংখ্যা বাড়ছে বলে আমার দিনটা কমে আসবে, তার জন্য একটা বাড়লে একটা কমলে কি এই সেটিংটা যেমন আছে তেমন থাকে, অর্থাৎ 4 উপরে থাকবে নিচে যেটা বলছি দেখো, মানে এই উপরে 4 যেমন আছে রইলো আর 14 নিচে যেমন আছে রইলো, বোঝা গেল? এইবার আমরা কি করব, 2 দিয়ে কাটাকুটি করব। তো 2 দিয়ে যদি কাটি এখানে 2 আসবে, 2 দিয়ে কাটলে 7 আসবে, তাহলে উপরে দেখো উপরে কত 18 দুগুণ কত 36, আর নিচে 7 দিয়ে ভাগ করে দিলে আমার কাজ শেষ। তো এখানে কি করছি, এখানে 18 দুগুণ 36 উপরে রইবে আর এদিকে তোমার নিচে তো 7 থাকছে, 7 দিয়ে তাহলে 5 সাথে কত 35, 35 এখানে চলে আসে, আর নিচে আমার 1 মানে উপরে 1 নিচের 1 উপরে চলে যায় আর উপরে 7 নিচে চলে আসে। তো এই হচ্ছে কি আমার অ্যানসার, দেখো পাশেই বসে আছে মানে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন 15 দাগ একটা ওয়েবসাইটের, কারণ 1 ডজন পেন কিনলো 120 টাকায়, কারণ তারপর 3টে করে পেনের সেট বানিয়ে বিক্রি করলো প্রতিটি সেট 35 টাকা দরে, তাহলে তার লাভ কত হলো, মানে তার প্রফিটটা কত আসবে সেটা দেখো ক্যালকুলেশন বের করতে বলেছে। তারা সিম্পল একটা ক্যালকুলেশন দেখো, সিম্পল ক্যালকুলেশন যারা না পারে তাদের এগুলি অনেক কিছু কিন্তু ম্যাক্সিমাম তোমরা পেয়ে যাবে এসব অঙ্ক, তবুও আমি তো আমার কাজ তো করবই। ডজন প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন মানে কি, 1 ডজন মানে 12 পিস কিনলো কত 120 টাকায়, তো এটা বুঝতেই পারছো 12 পিস মানে কি 120 টাকা যদি কেনে তাহলে এক একটার দাম 12 দিয়ে যদি ভাগ করি তবে বুঝতেই পারছো 10 টাকা করে পার পিস পড়ছে, না এক একটা পিস 10 টাকা করে পড়ছে, মানে ক্যালকুলেশন করে নিলাম আগে। এইবার যেটা বলার, তারপর সে 3টে করে সেট তৈরি করছে পেনের, তো একটা জিনিস খেয়াল করো যে আমার 1 ডজন পেন আমি কিনেছি, মানে 12টা পেন কিনেছি না, 12টা পেন তো 12টা পেন কিনেছি, আমি কী করছি 12টা পেন একসাথে বিক্রি করছি না, এই 3টে 3টে করে সেট বানিয়ে বিক্রি করছি, মানে এটার থেকে এই একটা এই তাহলে 6টা, মানে একটা বলা ওখানে ভুল হয়েছে 3, এদিকে 3, তাহলে এইখানে আর একটা 3, এগুলি মুখে মুখেই পারবে একদম সিম্পল অঙ্ক। তো এইবার যেটা বলার দেখো, এই 3 মানে ওই 12টা পেনকে গ্রুপ তৈরি করেছে, সেট তৈরি করেছে, মানে এই একটা সেট এই একটা সেট, মানে 3টে সেট 4খানা সেট হবে, কারণ 3 4 12 হয়। এইবার যে দেখো প্রতিটা সেট মানে এই এই 3টে যে পেন, এই 3টে পেন, এই 3টে পেন, এই 3টে পেন, প্রতিটা সেটের যে 3টে করে মানে উনি সেট বানিয়েছে সেই প্রত্যেকটা সেটে 35 টাকা করে বিক্রি করেছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে সেটটা তোর 3টের যে সেট পেনের সেট, ওই 3টে পেনের সেটকে কী করছে 35 টাকা বিক্রি করছে, তাহলে তো এইটাও সেম আসবে, তাহলে এটাও 35 টাকা আসবে, তারপরেরটাও সেম আসবে, মানে এটাও 35 টাকা আসবে। মানে এগুলো আমি এতভাবে বলছি কেন, যারা তোমাদের মাথায় পুরোপুরি গেঁথে যায়, যারা একটু কম উইক মানে এই অঙ্কে দুর্বল আছে যারা, তো এই 35 35 কত হয় 70 হয়, তাহলে এই 35 35 70, তাহলে 70 যদি 70 কত হয় 140 হলো না, তাহলে আমার টোটাল আমার ভ্যালু কত বেরোচ্ছে 140 ভ্যালু বেরিয়ে গেল না, তো এই 140 টাকা আমি বিক্রি করছি এভাবে, মানে এইভাবে ভাগ ভাগ করে যদি বিক্রি করি, তো আমি কিনে এনেছিলাম কত টাকা 120 টাকা দিয়ে কিনে এনেছিলাম না, আর ক্রয়মূল্য লাভ লস সবই কী হয় সব ক্রয়মূল্যের উপরেই নির্ভর করে না, তো 120 টাকা আমি কিনেছিলাম বা 120 টাকা কিনেছিলাম আমি বিক্রি করলাম কত 140 টাকা না, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে আমার 20 টাকা লাভ হয়ে গেল না, 120 টাকা আমি কিনেছি আমার 140 টাকা বিক্রি, তাহলে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে ক্রয় লাভ লস সবসময় সব কিছু ক্রয়মূল্যের ওপরে হবে, ওপরে বসাবে ক্রয়মূল্যের ওপরে, মানে দেখো এক সেকেন্ড হ্যাঁ, তো 120 টাকাতে আমার লাভ কত 20 টাকা না, আর 20 টাকা আমি কিন্তু দেখো একবারে ডাইরেক্ট ক্যালকুলেশন করেছি 120 থেকে 140 মাইনাস, কারণ 120 টাকা দিয়ে কিনেছি আরও 20 টাকা বেশি বিক্রি করলেই তো 140 টাকা আসে, তাহলে 120 টাকাতে 120 টাকা ক্রয়মূল্যের উপরে সবসময় লাভ বসাবে, তাহলে 120তে লাভ কত 20, 100তে কত পার্সেন্টে অঙ্ক বের করতে বলেছে, দেখো ওই অপশানগুলি সব পার্সেন্টে বসিয়ে বসানো আছে, বুঝতে পারলে? তো 100তে কত মানে গুণ দেবে, গুণ দেবে এইবার যেটা বলার লাস্টে, লাস্টে দেখো এই শূন্য এই শূন্য আউট করে দিলাম, এই 2 দিয়ে এটারে কাটলে কত 6 হয়, এবার 6 হলো, তো এবার দেখো আমরা জায়গা নেই তাহলে একটুখানি আমরা কাজ করি, দেখো এক সেকেন্ড একটা কাজ করতে হবে, নাহলে তো জায়গা নেই, এক সেকেন্ড এইবার দেখো যেটা বলার, এবার আমরা একটা কাজ করি, কেননা জায়গা নেই, একটু জায়গাটা তৈরি করতে হলো। এইবার দেখো এইবার যেটা বলার, তাহলে আমার এখানে কে কে রয়েছে দেখো, তো এখানে উপরে 100 আর নিচে আমার 6 দিয়ে ভাগ করতে হবে না কেসটা, তো আমরা কি করবো এই জায়গাটায়, আমরা করব হচ্ছে যে উপরে আমার 100 রইলো, দেখো এগুলি তোমরা নিজেরাও করতে হবো, আমি করেই তো দিচ্ছি যেহেতু, তাহলে পুরোটা ক্লিয়ারই করি, আর তাহলে 6 1 কত 6, তাহলে 4 থাকছে 0 থাকছে, আবার 6 6 কত 36,
এবার একটু অপশনের দিকেও খেয়াল রাখবে তোমরা। হ্যাঁ দেখো, এই অপশনগুলি এইভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে, তার মানে কি করতে হচ্ছে, আর একটা পয়েন্ট দিয়ে আমি কি করব, শূন্য নিয়ে আসব। আবার তোমার চার, আবার ছয় বাদ দিলে কত আসবে, ছয় বাদ দিলে 36, এক সেকেন্ড, 36। আবার আবার চার আসবে, আবার পয়েন্টের জন্য শুনব, আবার ছয় বাদ দিলে কত, 36 আসবে। এইভাবে প্রসেসটা বারবার বারবার চলতে থাকবে। তো আর একটা যেটা ব্যাপার, দেখো অপশান এ তো হবে 100% শিওর, আমরা আগেই বুঝে ফেলেছি, কেননা 16 দিয়ে আর কেউ নেই অপশানের মধ্যে, এটা অ্যান্সার হবেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, 16 পয়েন্ট অনেকে ঘাবড়ে যায় এই বিষয়গুলো নিয়ে, 16 পয়েন্ট 76 দেওয়া আছে না, তার জন্য বিষয়গুলো ডিটেলসে বলে দিচ্ছি। দেখো কি হয়, পয়েন্টের পরে 6666 এভাবে আসতে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যখনই এই পরে দেখো এই 66 এর পরে একটা 6 আসতো, এর পরেও একটা কি আসতো, 6 আসতো, এ 6 আসতে থাকতো। এবার ব্যাপারটা কি হয়, এই যখনই পাঁচের বুদ্ধে থাকে তখন কি হয়, এক বাড়িয়ে দেওয়া হয় এটাকে, মানে এই যে ছয়টা এখানে রয়েছে না, এই ছয়টাকে সাত লিখে দেওয়া হয়। এই হচ্ছে মেন কেসটা, আর কিচ্ছু না, এখানে সাত লিখে দেওয়া হয় আর এইভাবে প্রসেসটা চালাতে থাকে। তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার, বোঝা গেল ব্যাপারটা, পরীক্ষা আসলে এইভাবে অ্যান্সারগুলো করবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 16 দাগেরটা দেখো। একটি পরীক্ষায় 42% পরীক্ষার্থী গণিতে, এবং দেখো 25% একটু ম্যানেজ করে নিও, এটা 25% হবে না, হ্যাঁ এখানে 52% 52, ঠিক আছে, এখানে 52%, আচ্ছা 52% পরীক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয়। এবার অনেক সময় কি এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, অনুত্তীর্ণ হয়। যদি 17% পরীক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয় এবং উভয় বিষয়ে যদি 46 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। এবার দেখো এটা কি করে করবে, একদম শর্ট নিয়ে যদি তোমাদেরকে বলে দিই, এই যে প্রথম যে প্রথম যে এই যে গণিতে যে এত কোথায় দেখো, এক সেকেন্ড এক সেকেন্ড, এই যে 42% যে পরীক্ষার্থী, আর এদিকে যে তোমার 52% যে পরীক্ষার্থী যেটা ইংরাজিতে অনুত্তীর্ণ হয়, এদেরকে যোগ করে দেবে, আর তার টোটাল যে উভয়ই যে অনুত্তীর্ণ সেই 17%টাকে বিয়োগ করে দেবে। অর্থাৎ দেখো এক সেকেন্ডে দেখো কি করবে, এই 42 যদি শর্টকাটে করতে হয় অঙ্কটা, 42 আর এদিকে 52, ঠিক আছে, এই 42টা কিসের ছিল, 42টা হচ্ছে ম্যাথের গণিতের ছিল, গণিতের ছিল, আর পরেরটা ইংলিশের কেস ছিল। তো এই ব্যাপারটা ছিল, দুটোকে আগে ফার্স্টে কী করে যোগ করবে, যোগ করলে কত আসে, 4 আসবে, আর এদিকে তোমার 9 আসবে। ওটার থেকে কি করবে, এই যে 17% উভয় বিষয় যে অনুত্তীর্ণ হয় সেটাকে বিয়োগ করবে, অর্থাৎ এই টোটাল উভয়ের কেসটা বিয়োগ করে দেবে। বিয়োগ করে দিলে কত আসে দেখো, 7 আসবে, আর এদিকে তোমার 1 আসলে কত, সেখানেও 7 আসবে, এই 77%, বোঝা গেল, এইটা এক সেকেন্ড, এই 77% কী হচ্ছে তোমার, এই বাদ বাকিটা থাকছে। এবার এই 77%, এই এরা কি সবাই মিলে ফেল, এরা অনিত্যন মানে তো বুঝতেই পারছে ফেল, এই 77% সব মিলে ফেল। তো ব্যাপারটা হচ্ছে কি, 100 থেকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে পাশের কেসটা উভয় বিষয়ের পাশের কেসটা বেরোবে না, তাহলে 100 থেকে মাইনাস করে যদি আমি দিই, তাহলে কি আসবে দেখো, 23, এই 23% কী হবে, উভয় বিষয়ে পাশ যেটা, ঠিক আছে, এই উভয় বিষয়ে পাশের পার্সেন্টটা আসলো, আর উভয় বিষয়ের রিয়াল ভ্যালুটা কত, এখানে 46 জন পরীক্ষার্থী এটা বলে দিয়েছে উত্তীর্ণ। তো আমরা কি করছি দেখো, এই যে 23% যেটা, 23%-এর রিয়াল ভ্যালুটা কত, 46, ঠিক আছে, আর 100 আসলটা, 100% মানেটা কত সেটা আমার অ্যাকচুয়াল বের করতে বলেছে। তো বুঝতেই পারছো যে আমাকে শুধু লাস্ট সমাধান করলেই হবে, তাহলে জিজ্ঞাসার চিহ্নের উপরে যেটা থাকে সেটা লিখতে হয়, আর এই শুধু রিলেশনটাকে বুঝতে হয়, 23% মানে যদি 46 হয়, তাহলে 100% মানে আরও বেশি হবে, এই পার্সেন্টে যদি এটা হয় তাহলে 100-তে আরও বেশি হবে না। তার জন্য আর একটা কথা, তোমরা যদি না জানো তো ব্যাপারটা আর একটু বুঝে নাও, এই প্রশ্নবোধকের চিহ্ন যেটা আছে সেটা লিখবে, আর প্রশ্নবোধকের জন্য গুণ দেবে, আর তাহলে এটাতে আরও, এটাতে যদি এটা হয় তাহলে এটাতে আরও বেশি, এখানে এর থেকে এটা ভ্যালুটা আরও বেশি, তাহলে মানে এর ভ্যালুটা বেশি আসবে। তো এইখানে এই এটা বাড়ছে প্লাস এটা বাড়বে, তো এই কারণের জন্য কি হয়, এই সেটিংটা পাল্টে যায়, অর্থাৎ কি হয়, উপরে 100 চলে যায় আর নিচে কত, 23 চলে আসে। তো ব্যাপারটা হচ্ছে কি, এইখানকার যে আমার কাটাকুটি যেটা আসবে, 23 আর এদিকে 46 কাটলে কত হয়, 23 দুগুণে 46 হয়, আর তো ব্যাপারটা বুঝতেই পারলে, 2 দিয়ে 100 গুণ করলে কত, 200 অ্যান্সার হয়। তো এই হচ্ছে মেন অ্যান্সারের ব্যাপারটা, তাহলে এই 200 কিন্তু আমার কিন্তু রাইট অ্যান্সার, কোথায় দেখো, 200 200 200 200, এই বি অপশান বি এসটা রাইট অ্যান্সার, বুঝতে পারলে, এইভাবে সঠিকের মধ্যে তোমরা তাড়াতাড়ি করে ফেলবে। পরবর্তী প্রশ্ন চলো তাহলে, দেখো পরবর্তী প্রশ্ন 19 দাগেরটা। দুটি সংখ্যা
তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত পার্সেন্ট কম? দেখো অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি করবে, তিনটে সংখ্যা না, অ্যাকচুয়ালি টোটাল তো তিনটে সংখ্যা, তাই কি করবে এ বি আর সি নাম দিয়ে দিলে। এবার ব্যাপারটা দেখো কি হচ্ছে কেসটা, মানে এই যে বলছে দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা এরকম ধরে রাখলাম, এ বি দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যা মানে কি, দেখো তৃতীয় সংখ্যা সি মানে তৃতীয় সংখ্যায় এখানে ব্যাপারটা আসে, তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে এত এত। আচ্ছা তৃতীয় সংখ্যা থেকে যেহেতু সব পার্সেন্টের গল্প রয়েছে না, তার জন্য আমরা এই কেসটা করতে পারি যে তৃতীয় সংখ্যাটাকে আমরা 100 ধরে নিতে পারি। সবসময় যেন এগুলি করবে, এইগুলি শর্ট নিয়ম, কেন পার্সেন্টের গল্প, পার্সেন্টের গল্প থাকলে সবসময় 100 ধরে কাজটা চালানো যায়। এবার যেটা বলার, দেখো এই যে তাহলে তৃতীয় সংখ্যা আমি 100 ধরে নিলাম, তাহলে বলছে কি যে দুটি সংখ্যা মানে এই যে প্রথম দুটি যে সংখ্যা, এই প্রথম দুটিতে বলা নেই তো, অ্যাকচুয়ালি এই দুটো সংখ্যাকে তোমরা ধরে নেবে, যেহেতু তৃতীয় সংখ্যার থেকে বলেছে না, তৃতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% কম, এই 130% কম মানে 70, মানে 100 থেকে 30% কম মানে 70 হয়, তো ব্যাপারটা এখানে কত 70 লিখে দিচ্ছি। আর পরে দেখো তারপর একটা কত 37% কম মানে এই 100 থেকে 37 যদি কম হয় তাহলে 63 হবে, তো এখানে কত 63 লিখে দিচ্ছি। দাঁড়াও 63 ঠিক মানে বুঝতে পারবে না, 63 লিখলাম। এইবার দেখো ব্যাপারটা কী বলতে চাইছে, দ্বিতীয় সংখ্যাটা এই যে দ্বিতীয় সংখ্যা কত বি মানে 63, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে কত কম, এই যে প্রথম সংখ্যা কত 70, তাহলে 70-এর থেকে কত কম, দ্বিতীয় 7 কম না, দেখো তো নর্মালি দেখতেই পাচ্ছ, তাহলে 70-এর থেকে কত 7 কম, তো ব্যাপারটা হচ্ছে কি দেখো এক সেকেন্ড, তাহলে এটার থেকে কত কম, এটা এ মানে এর থেকে মানে একের থেকে 7 কম না, মাইনাস সাত না মানে অ্যাকচুয়াল 7 কম, এক ফলে এইটা বুঝলেই হবে, তো এই এই মানে এই 70-এর থেকে কত 7 কম, তো ব্যাপারটা হচ্ছে কি বলছে প্রথম সংখ্যা থেকে কত কত শতাংশ কম, তাহলে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা থেকে কত কম, ব্যাপারটাগুলো রিলেশন বুঝতে হবে, প্রথম সংখ্যার থেকে তাহলে প্রথম সংখ্যার ওপরে কত কম সেটা বলতে চাইছে, অর্থাৎ মানে এই 70-এ কম কত 7 কম না, কে কম 70-এর থেকে, বি কম না, এই 70 মানে যেটা এটার থেকে 7 কম, তাহলে 70-এ কম 7, 100-তে কত, যেহেতু দেখো অপশানগুলো সব পার্সেন্টের গল্প রয়েছে না, তো এখানে কি 100-তে কত কম, ঠিক আছে। তো এই দেখো এই 7-7 তো আউট গেলো, এই 0-0 আউট গেলো, অর্থাৎ কে পরে রইলো 10 পরে রইলো না, এক সেকেন্ড আবার, হ্যাঁ তাহলে 10, এই 10টা কিন্তু রাইট অ্যান্সার, বোঝা গেল 10% আর শর্ট বি কিন্তু রাইট অ্যান্সার। তাহলে চলো পরবর্তী প্রশ্নে, দেখো এই প্রশ্নটা 23 আগের প্রশ্ন, দ্রুত কি করে সমাধান করবে সেই প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। দেখো দেখো এক সেকেন্ড, এ দেখো কী করে করবে, দেখো দাঁড়াও এক সেকেন্ড, একটু বড় করে নিলে সুবিধা হবে। তো দেখো এই ব্যাপারটা যেটা, এই জিনিসটা খেয়াল করো তো, এই জগৎটা মানেই কিন্তু এই জগৎ, অর্থাৎ মানে কি রুট এই 18, 22, 5 মানেই তো 135 না। দেখো এই যা প্যাটার্ন, এই অর্থাৎ কি এটা মানেই এই সমান সমান 135 হয়, বোঝা গেল ব্যাপারটা। এইবার দেখো কী করে করবে তাড়াতাড়ি, তাহলে এই যা রয়েছে এটা দেখো সেম রয়েছে, মানে 135 মানে এটা রয়েছে, অর্থাৎ এটা মানেই তো এটা, তাহলে এটা মানেই 135। তো এই যে পুরো প্রসেসটা এখানে যা রয়েছে এখানে তাই রয়েছে না, দেখো আমি একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি, কেন অনেকেই অসুবিধায় পড়বে তো তার জন্য একটু ডিটেলসে বলছি, কিন্তু কত স্পিডে করতে পারো তোমরা নিজেরা খেয়াল করো, আমি সেই জিনিসটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটা মানেই এটা, তার মানে এটা মানেই তো 135, মানে এই পুরোটা মানে কি 135, অর্থাৎ কি দেখো তাহলে এই জায়গাটায় এই জায়গাটা এই জায়গাটা আমরা কি 135 লিখতে পারি না, এইটার অর্থ 135 লিখতে পারি। তো আমরা একটা কাজ করি, এই জায়গাটা একটু এক সেকেন্ড তোমাদেরকে আমি কি করি, এই জায়গাটা একটু জায়গা করে নিলাম তাহলে সুবিধে হবে, দাঁড়াও এক সেকেন্ড, এই তো ঠিক আছে। এইবার দেখো যেটা বলার, তো এইটা মানেই তো এইটা মানেই তো এই পুরো এটা মানেই তো এটা, তার মানে কি করছি এটা মানে লিখে দিচ্ছি এখানে 135, মানে এই পুরো প্রসেসটা মানে 135। তো দেখো এক সেকেন্ড, তো এই পুরোটা মানে কি হচ্ছে 135, এটা একটু ছোট করে নিই নাহলে কিন্তু জায়গা আটবে না, এটা তাহলে মানে কত 135, তাহলে 103 + 35 হলো এটা, ঠিক আছে। এরপরে দেখো তারপরে প্লাস আছে, প্লাস লাগলাম, এবার গল্পগুলি এইখান থেকে শুরু হবে। তো আমরা একটা কাজ, দেখুন এইখানে পয়েন্ট আছে কিন্তু এইখান থেকেই তোমার কিন্তু সমস্যা, মানে অনেকেরই ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, এই পয়েন্ট তুলে দিয়ে, অর্থাৎ কি হচ্ছে এই পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা কি করব, নিচে আমরা 100 আনতে পারবো, পয়েন্টে পয়েন্টের জন্য 1 হয়, নিচে কত হয় 100 হয় না। এবার দেখো এবার যখনই আমি এই জিনিসটা তুলে দিলাম তখনই কিন্তু এই রুটের মধ্যে এই জিনিস থাকা মানে 135 থাকা না, তো এই তাহলে কি হচ্ছে 135, উপরে এই পুরো প্রসেসটা মানে 135,
তো আমরা কি করছি, এখানে মানে 100 কত, 35 না, উপর মানে 135। এইবার ব্যাপারটা দেখো, এই যে রুটের থেকে, এই যে পুরো রুটের থেকে 100 যদি বেরিয়ে আসে, তাহলে 100 যদি রুটের মধ্যে থাকে, তাহলে রুটের থেকে বেরিয়ে আসলে কি হয়, শুধু 10 বেরিয়ে আসবে না কেন, 10 × 10 100 হয়, তার মানে কি শুধু একটা 10 বেরিয়ে আসবে। তাহলে একটা যদি 10 বেরিয়ে আসে, তাহলে এইটা এইটা এক সেকেন্ড, 1, 3, 5 তো উপরে রয়েছে ওটা, আর নিচে 10 বেরিয়ে আসবে 100 থেকে, তাহলে এই 10টা আউট হয়ে কি উপরে একটা পয়েন্ট পড়ে যাবে না এখানটায়, তো হবে কি 13.5 হবে এটা, ঠিক আছে। তারপরেরটাকে খেয়াল করো, তারপরেরটাকে কি করব, এই দেখো তারপরটা পয়েন্ট উঠে গিয়ে কি হবে, এখানে আমার পয়েন্টের জন্য 1, আর তারপরে দেখো 4টে 0 বসছে, 4টে 0 বসবে, কেন পরে 4টে সংখ্যা আছে তাই 4টে 0 বসবে, 4টে সংখ্যার জন্য 4টে 0। তো এইখান থেকে রুটের তো যদি বেরিয়ে আসে, তাহলে 2টো 0 বেরিয়ে আসবে না, ডবল 4-এর থেকে, ডবল ডবল 0 মানে 4খানা 0-র থেকে 2টো 0 বেরিয়ে আসবে, কেন রুটের তো বের করলে এইভাবে বের করতে হয়। তো এই পুরো প্রসেসটা দেখো, এখনও কেউ এখানে পয়েন্ট ময়েন্ট নেই, আর এটা মানেই তো 135 না, তো এটা মানে 100 কি উপরে কি 135, দাঁড়াও এক সেকেন্ড, 135, আর নিচে আমার কত, রুটের থেকে 100 বেরিয়ে আসলে না 4টে 0-র থেকে, তো এবার কি হচ্ছে, এই 2টো 0 কেটে দিয়ে 2টো আগে পয়েন্ট নিয়ে চলে আসবো, মানে এই 2টো 0 কেটে দিয়ে পয়েন্টটা এখানে নিয়ে চলে আসবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। তাহলে এর পরেরটাকেও খেয়াল করো একটু, এর পরেরটা কি হচ্ছে দেখো, তাহলে এই দেখো এই পয়েন্ট তুলে দিলাম, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে কটা সংখ্যা আছে পয়েন্টের জন্য, তো 1 বসে, আর তারপরে দেখো 6টা সংখ্যা রয়েছে, তাহলে 6খানা 0 দেবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে, তো 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এগুলি অনেক সময় তোমরা যখন এখন প্র্যাকটিস করতে করতে শিখে যাবে, তখন মুখে মুখে এই ক্যালকুলেশনগুলি করতে পারবে। তো দেখো এবার আর তো এর মধ্যে কোনো পয়েন্ট ময়েন্ট নেই, তো এটা মানেই তো 135 না, তাহলে এটা মানে 135 তো আসছেই, তাহলে 135 তো এই জায়গাটা আসছেই। তারপরে দেখো ওই নিচে যেটা, নিচে যে আমার এতগুলি সংখ্যা রুটের মধ্যে আছে, তার মধ্যে থেকে 0.5 থাকবে না, 6টা 0-র মধ্যে 3টে 0 বেরিয়ে আসবে, তো একের পরে 3টে 0 যদি বেরিয়ে আসে এখানটায়, একের পরে যদি 3টে 0 বেরিয়ে আসে, তো ব্যাপারটা হবে কি, তার মানে কি হবে যে 3টে 0-র আগে কিন্তু পয়েন্ট বসবে, ঠিক আছে, 3টে 0 কেটে গিয়ে, কেন ব্যাপারটা বুঝতে পারছো, যে 3টে 0-র জন্য 3টে সংখ্যা এগিয়ে এসে পয়েন্ট বসে। তো এইবার এই যে সংখ্যা, এই যে পয়েন্ট 135, তারপরে 1.35, তারপরে 13.5, এই আর দিকে 135, এগুলিকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে এটা হবে, দেখো এক সেকেন্ড, যদি আমি এখানে জায়গা তো পাচ্ছি না, তো এক সেকেন্ড দেখিও দিই তোমাদেরকে, এই জায়গাটা আমি একটু যোগ করে দিই, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, তোমরা জিনিসগুলো দেখে নিও ব্যাপারটা, আমি এটা কি মুছে দেবো কি, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এটাকে আমি ছোটো করে দিই, এটা কেটে দিয়ে ছোটো করে দিই, তাহলে সবথেকে বেটার হবে। এই দেখো এইবার যেটা আমি সমাধান তাহলে করে দিই, দেখো এক সেকেন্ড, তো এই 135 ওপরে একদম ছিল 135, তারপরে দেখো তো তারপরে হচ্ছে কি 13 পয়েন্ট, এই যে 13.5, তারপরে কি করব 1.35 বসবে, তারপরে কি আসছে দেখো 0.135 এমনটা বসবে, কেন পয়েন্টগুলো তো মেলাতেই হবে ঠিকঠাকভাবে, আশা করি যোগগুলি জানো তোমরা, এই 5 বসছে, তারপরে এদিকে যোগ করলে 8 আসছে, এদিকে 8, 9 আসবে, পয়েন্ট আসলো এদিকে তোমার 8, 9 আসবে, আর এদিকে 4 আসবে, এখানে 1 আসবে, তো এটা আমাদের অ্যান্সার। দেখো এখানে কোথায় আছে অ্যান্সার, এটা আমি যদি এগুলি তুলেও দিতে পারছি না, তো এক সেকেন্ড, এ তো ঝামেলায় পড়ে গেলাম, তো এই এটাই কিন্তু, সে প্রথমে একটু ব্যাক করে দেখো ভিডিওটা, এটাই কিন্তু অপশানে যেটা আছে সেটাই কিন্তু রাইট অ্যান্সার, বোঝা গেল, তাহলে সঠিক অ্যান্সার এটা। আচ্ছা দেখো এটা অ্যান্সার, এইটা যেটা বলতে চাইছিলাম, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে, তোমরা প্রসেসটা তো দেখলেই। চলো তাহলে পরবর্তী প্রশ্নে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে আসলাম, 31 আগেরটা, এ একটি কাজ 50 দিনে এবং বি একটি কাজ 40 দিনে করতে পারে, দুজনে একসাথে কাজ শুরু করা 10 দিন পর এ চলে যায়, অবশিষ্ট কাজ শেষ করতে বি কতদিনে ওটা কাজ শেষ করতে পারবে, কত সময় লাগাবে আর কি। এবার দেখো ক্যালকুলেশানটা আমরা কী করে করবো, দেখো এ আর বি ক্যালকুলেশান করতে হবে, দেখো একদম সিম্পল প্রসেসে করছি, এ এ কত 50 দিন সময় লাগাচ্ছে, দিন এটা দয়হস্যি দিয়ে দিলাম, ঠিক আছে, আর তারপরে দেখো বি যে ব্যাপারটা, বি কত সময় লাগায়, বি হচ্ছে 40 দিন সময় লাগায়, তো এগুলি লসাগু করলে দেখো দেখতেই পারছো 200 লসাগু আসবে,
এখান থেকে এই যে ব্যাপারটা 50 দিয়ে এটাকে ভাগ করে এখানে বসাতে হয়, 40 দিয়ে এটাকে ভাগ করে এখানে বসাতে হয়। তো ব্যাপারটা কি হচ্ছে, 50 দিয়ে 200 কে ভাগ করলে কত, 4 আসে, আর 40 দিয়ে 200 কে ভাগ করলে 5 আসে। তো এগুলি তাদের কর্মক্ষমতা, ঠিক আছে, এটা হচ্ছে তাদের কর্মক্ষমতা। এগুলি এই যে এগুলি তাদের কর্মক্ষমতা, এর কর্মক্ষমতা 4টে করে আর বিয়ের কর্মক্ষমতা 5টা করে, ঠিক আছে। এবার দুজনে যদি একদিনে তাহলে কটা কাজ করবে, দুজনে একসাথে যদি কাজ করে একদিনে তাহলে 9টা কাজ করবে না, তো এখানে কত, 9 বসালাম। এবার দেখো ওরা বলছে না যে একসাথে দুজনে একসাথে কাজ শুরু করে 10 দিন কাজ করলো না, তারপর সে চলে যায়, কিন্তু 10 দিন পর্যন্ত দুজনে মিলে একসাথে কাজ করেছিল। তাহলে দুজনে যদি 9টা করে যদি এক এক দিনে কাজ করে, তাহলে 10 দিন যদি কাজ করে টানা, তাহলে কত, 90টা কাজ কমপ্লিট করে তারপরে তো এ গেছিল গিয়ে না, তাহলে 90টা যদি কাজ করে যায়, তাহলে টোটাল কাজ, এই দেখো এটা হচ্ছে মেন আর টোটাল কাজ, ঠিক আছে। এই টোটাল কাজ থেকে এই সবসময় মাথায় রাখবে যে লসে গোটাচ্ছে আর টোটাল কাজটাকে ধরা হয়। তাহলে টোটাল কাজ থেকে 90টা কাজ তো এ 10 দিন পর্যন্ত কাজ করে চলে যায়, তাহলে 90টা কাজ যদি মাইনাস করে দিই, অবশ্যই মাইনাস তো অবশ্যই করতে হবে, কেন না, তাহলে পরের পরিমাণে কাজ তো জানতে পারবো না। তো মাইনাস যদি করি তাহলে এক এক মানে 110টা কাজ এখনও পড়ে আছে। তাহলে এই 10 দিন করে যাওয়ার পরে দুজনে মিলেও তা এখনও কিন্তু অবশিষ্ট কাজ 110টা পড়ে আছে। এবার বলছে কি, অবশিষ্ট কাজ বি কতদিনে কমপ্লিট করতে পারবে। তাহলে দেখো বি এর কাজের পরিমাণ কত, 5টা করে করতে পারে। তাহলে 110টা কাজ বি যদি 5টা করে যদি করে, তাহলে কতদিন সময় লাগাবে, শুধু ভাগ করে দিলে কাজ মিটে গেল। তো এখানে আমরা কী করবো, যে বি এই 5টা করে যদি কাজ করে, তাহলে ভাগ করে দেখো 22 চলে আসবে। এই 22 দিনে কিন্তু কমপ্লিট করতে হবে। 22 দিন কোথায় রয়েছে, অপশান সি রাইট অ্যান্সার। বোঝা গেল কেসটা, পরবর্তী প্রশ্নে চলো। দেখো এই 35 জায়গাটা তাড়াতাড়ি কী করে সমাধান করবে, দেখো এই যদি √3 যেটা আর কি √1.732 এবং হচ্ছে √2 যেটা আর কি √1.414, তাহলে হচ্ছে 1/√3 প্লাস √2 এর মানটা কত। দেখো তাড়াতাড়ি করে কী করে করবে, দেখো √3 এর মানটা কিন্তু বসানো আছে আর √2 এর মানটাও কিন্তু বসানো আছে, তাদেরকে দুজনকে যোগ করাতে হবে, আর উপরে 1/ তো রয়েছে ওটা। তো ব্যাপারটা হচ্ছে কী করে করবে, দেখো ফার্স্টে আমরা এই দুটো কাজকেই কমপ্লিট করে নেবো। √3 মানে কত, 1.732টা রয়েছে, আর √2 মানে কত, 1.414টা আছে। যদি যোগ করি 6 আসবে, এখানে কত, 4 আসবে, এখানে তোমার 11-এর 1 হাতের রবে মানে এখানে 3 আসবে, এমনটা আসবে। আর পয়েন্ট তাহলে এটা আসলো 3.146, এমনটা আসলো। এবার দেখো ব্যাপারটা যেটা বলার, তো এখানে আমার তাহলে এক সেকেন্ড কালার চেঞ্জ করি, এখানে দেখো 3.146, তাই না। এবার একটা জিনিস তো তোমরা ভালোভাবেই জানো যে এই পয়েন্টের জন্য উড়ে গিয়ে 1 হয়, এই পয়েন্ট উঠিয়ে দিলে 1 হয়, আর পয়েন্টের পরে যতগুলি সংখ্যা থাকে ততগুলি শূন্য বসে যায়। তো ব্যাপারটা হচ্ছে কি, পয়েন্ট তুলে দিলাম পয়েন্টের জন্য 1, আর তার ডান সাইডে যতগুলি সংখ্যা ততগুলি শূন্য বসিয়ে দিলাম। তিনটে সংখ্যা ছিল, তাই তিনটে শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কাটার একটা প্রান্ত আমি দেখতে পাচ্ছি, যে এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে 500 বা 1000-এর 2 দিয়ে দুটো খণ্ড করলে 500 চলে আসে, আর এটা যদি আমি 2 দিয়ে কাটি তাহলে দেখি আমি 2×2 এখানে তোমার 11 মানে 5 আসছে, 7×2=14, আর 14 মিটে গেলে মানে 3 আসবে। তো দেখো ওই উপরে তো 500 সংখ্যা, তাহলে 500-কে ভাঙাতে হবে, এছাড়া রাস্তা নেই। দেখো আর 2 দিয়ে কাটাকুটি যাবে না, তাই ওখানে একমাত্র রাস্তা পলিসি হচ্ছে ভাঙানো, মানে ভাগ করতে হবে, শূন্য শূন্য। এবার দেখো একটা পয়েন্ট দিয়ে শূন্য দেওয়া যায়, শূন্য দিয়ে একটা পয়েন্ট নিতে হয়। পয়েন্ট নিলে কেন, যেহেতু ছোট সংখ্যাতে নিতে হবে, এগুলি ভাগ প্রশস্ত আশা করি জানো। তো এবার এখানে যদি আমি 3 বার ছাড়া কোনো রাস্তা নেই, 3 বার দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে একটা আমি জানতে পারবো যে কত আসবে। 3×3=9, 3×7=21, 15, 16, 17, 7, 8, 1, 3×3=4, মানে এরকম বসবে, মানে 4, 7, 1, 9। আর যদি এবার মাইনাস করি তাহলে 1 আসছে, এদিকে মাইনাস মানে 1 মানে 8, এদিকে তোমার 2 আসছে, তোমার এদিকে 1 মানে 8 মানে 2 আসবে, এখানে মিলে গেল 200, এরকম আসে। তাহলে দেখো আবার একবার যাবে, পয়েন্টের জন্য শূন্য নিলাম, তো কম করেও তো আমার 1 নিতে হবে। তো 1, 5, 7, তোমার এক সেকেন্ড 7, 3। তো এইভাবে প্রসেসটা চলতে থাকে, আর কিছুর দিকে খেয়াল করবে না, দেখবে এরকম প্রসেস কোথায় আসছে, মানে 0.31। দেখো এইগুলো তো, এই দেখো এইগুলি কাটা, এগুলো তো আসবেই না, দেখো এটা এটা আসছে না, এটা আসবে না, এটা তো বাদের খাতায়, দেখো অপশান এটাই কিন্তু রাইট অ্যান্সার। আর কিন্তু প্রসেস চালাতে হবে না, তাহলে অপশানের মধ্যে এরকম দেখে সাথে সাথে অ্যান্সার করে দেবে। দেখো এটা ছাড়া কোনো রকমভাবে অন্য অপশানগুলি তোমার কিন্তু স্যাটিসফাই করছে না, তো সি অপশানটা কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে পরবর্তী প্রশ্ন চলো।
তাহলে দেখো এটার সমাধানটা কি করে করব, তাড়াতাড়ি দেখো কি করবে। ফার্স্টে এটা কি 5 6 30, 30 এক কত, 31। তাহলে কি করছি দেখো, এই 31 বাই নিচে কত 6, তারপরে গুণ সম্পর্ক আছে, গুণ সম্পর্ক দিলাম, তাহলে এই 4টা কত, 32 আর 3 কত, 35। তাহলে কি করবে, উপরে 35 দেবে আর নিচে কত রয়েছে, নিচে তো 8 আছে। এইবার দেখো ব্যাপারটা ঘটবে কি, এই যে ভাগ চিহ্নকে যদি গুণ দাও, ভাগ চিহ্নকে গুণ দেওয়া যায়, ভাগের বদলে গুণ যদি দাও, আর অবশ্যই এই প্রসেসটা চালাবে, ভাগের বদলে কি করবে গুণ দেবে, যখনই ভাগের বদলে গুণ দিলাম তখনই এই পুরো প্রসেসটা পাল্টে হবে, অর্থাৎ 8 উপরে চলে যাবে। 8 কীভাবে উপরে যাবে গিয়ে, আর মেন ব্যাপারটা এই জিনিসটাকে তোমার আমি একটু আলাদা করে তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাপারটা ঘটবে কি। অ্যাকচুয়ালি এখানে কি আছে, এখানে কি 8 দুগুণে 16 এক কত, 17। তো অ্যাকচুয়ালি কী হয়, 17 বাই 8 কিন্তু ছিল, ব্যাপারটা এরম ছিল। এবার কি হয় ব্যাপারটা দেখো, যে যেহেতু এই ভাগের বদলে কি করেছি গুণ দিয়েছি না, তাই এই পুরো প্রসেসটা পাল্টি খাবে, অর্থাৎ কী হবে, 8 উপরে যাবে, 17 নিচে চলে আসবে। তো কী হচ্ছে, উপরে 8 তো দিলামই দিলাম আর নিচে 17 চলে আসলো। এবার দেখো কী হচ্ছে, দেখো এবার কাটাকুটির প্রসেসটা যতদূর যায় ততদূর কাটাকুটি করতে হবে। এই আট কাটা গেল, উপর নিচে কাটাকুটি হয় জানো। এবার দেখো আর কাটাকুটি সম্ভব হচ্ছে না, অর্থাৎ কী হচ্ছে ব্যাপারটা, এই উপরে 31 আর 35 দিয়ে এই নিচের একটা সংখ্যাকেও কাটাকুটি হচ্ছে না, তখন কী করতে গুণ করে দিও, রাস্তা তো নেই। তাহলে 6 17 কত, 102 হয়, 5 17 85, 6 17 102, তো নিচে আমার 102 আর এই দুটোকে গুণ করব। তো ব্যাপারটা হচ্ছে কি, নিচে আমার কত, নিচে 102 আর ওপরে আমার শুধু একটু গুণ করে দেখতে হবে। তাহলে যদি আমি 35 আর আমি 31 যদি একটা গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 35 পাচ্ছি আর 3 35 105 হয়, তাহলে 100 105 পাচ্ছি। আর এটা তো গুণ সম্পর্কে গুণ তো জানোই বোঝো, এখানে 5, এখানে 8, এখানে 0, এখানে 1, তার মানে কী হচ্ছে, এইখানে পুরো 1085। এই জিনিসগুলো তোমরা একটু বলে দিচ্ছি মুখে, তাহলে বুঝতেও সুবিধা হবে, 1085। হ্যাঁ, তো এখানে উপরে কত, 1085 আসে না, তাহলে একবার ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি, তাহলে 1085 উপরে ওই 35 আর 31 গুণফলটা। হ্যাঁ, তো আমি যদি ডাইরেক্ট এখানে 10 দিয়ে দিই, তাহলে 10 দিয়ে গুণ করলে বুঝতেই পারছে 1020 চলে আসবে এই জায়গাটায়। তো এখানে আমার কত, 5 পড়ছে, এখানে 6 থাকছে, তো উপরে তাহলে নিচেরটা উপরে যায়, মানে 65 উপরে চলে যায়, আর উপরে উপরেরটা মানে অর্থাৎ 102টা কিন্তু নিচে চলে আসে এখানে সেটিংয়ের। তো এই 10 65 বাই 102, যেটা আমাদের ডি অপশানটা কিন্তু রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আর বাড়াচ্ছে না, কেননা ভিডিও যদি বড় করা হয় মানে টেকনিক্যাল বহু সমস্যা দেখা দেয়, তার জন্য ভিডিওটা এইটুকুই থাকুক, তোমরা তোমাদের দেখতেও সুবিধা হতো, মানে এনার্জি থাকবে, আর ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, আর ভিডিওটাতে তোমাদের কিন্তু একটা সাপোর্ট আমার তরফ থেকে অবশ্যই দেবে, সেটা হচ্ছে কি, একটা লাইক করার চেষ্টা করবে তোমরা। আর যেটা বলার লাস্টে, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো। তাহলে এই রইলো, থ্যাংক ইউ।